ভালো তো সবাই? এখন বাজে 9:30, তো গুড মর্নিং। বাইরের দিকে তাকিও না, আমি জামা কাপড় কাচতে দিয়েছিলাম, জামা কাপড় কাঁচা হলো, কাঁচার পর মেললাম, ওই জন্য বাড়িটা একদম হয়ে রয়েছে। ইনফ্যাক্ট পুরো বাড়িটাই আমার মেসি হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ সব বাইরে পেছন দিকে আমার কিচেনে সব কিছু মোটামুটি মেসি হয়ে রয়েছে, সব কিছু তোলা হয়নি, এখনও তুলবো। এখন একটা খুব বড় একটা কাণ্ড হলো, মানে আমার তো মোটামুটি নিঃশ্বাসই আটকে গেছিলো, ফোনটা পড়লো, মানে আমার নিঃশ্বাস আটকে গেছিলো যে ফোনটার না জানি কী হয়ে গেল। তো যাই হোক, গড গ্রেস কিছু হয়নি। আমি আগের ব্লগে বলেছিলাম ফ্রেন্ডসের 12টা পার্ট আছে, মানে 12টা সিজন আছে, বাট ভেরি সরি ওটা 12টা নয় 10টা আছে। কালকে আমি আবার দেখতে গিয়ে দেখলাম, ইনফ্যাক্ট আমার একটা বন্ধু আমাকে এ করলো যে না 12টা নয় 10টা, তাহলে হ্যাঁ আমি এতবার দেখেছি যে ওটা আমার 14টাও মনে হতে পারে, তো বললো না ওটা 10টা। তো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ওটা 12টা নয় 10টা। কারা কারা দেখেছো প্লিজ আমাকে জানিও, থ্যাংক ইউ আমাকে এত সাপোর্ট করবার জন্য, এরকমভাবেই তোমাদের সাপোর্ট আমার সাথে রেখো। তো চলো, তো মাথা খারাপ হয়ে গেছে আমার, এখন একটা রেকর্ড করলাম বাট আমি এদিকে তাকানো ওদিকে তাকানো এরকম করতে থাকি, তো যার জন্য আমাকে সেটা ডিসকার্ড করতে হলো। তো আমি খাবার বসিয়ে দিয়েছি, খাবার বসিয়ে দিয়েছি মানে লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছি। আজকে লাঞ্চে হবে রাইস, ফিশ, ভাত, মাছ, তরকারি, আমার রুটি আর পেঁপে সিদ্ধ। গুড ইভিনিং। তো আমি দেখলে ঠাকুর ঠাকুর দিলাম, দিয়ে আমি গ্রিন টি করেছিলাম, একটু করে বসে দাও। তো আমি সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এখন বাজে জিম গেছিলাম, জিম থেকে এলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এখন বাজে 7:45। জন্য আমি সুন্দর সেট আপ টেট আপ করে বসেছি, দেখো অবস্থা, একটা চুল এইরকম পাকিয়ে রয়েছে দেখো, টুম টুম টাক। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি গল্পের বই পড়তে খুব ভালোবাসি, তো আমার কাছে যা যা গল্পের বই আছে খুব যৎসামান্য আছে, তো আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো যে কি কি আছে। তো চুলটা এ করে নিলাম, নাহলে বড্ড বিরক্ত লাগছিল, যাই হোক এমনি তো চুলটা ঝেড়ারগাড়ি হয়ে গেছে। যাই হোক, এবার তোমাদেরকে দেখাই যে তাহলে আমার কাছে কী কী বই আছে। তো সুচিত্রা ভট্টাচার্য থেকে শুরু করছি আমি, মেনলি আমার কাছে সব বই, সব 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 বই সুচিত্রা ভট্টাচার্যেরই রয়েছে। প্রথম বইটার নাম হচ্ছে দমকা হাওয়া, দেখো দমকা হাওয়া। যেগুলো ব্যাঙ্গালোর থেকে নিয়েছিলাম সেগুলো হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের ভট্টাচার্যের 9টি উপন্যাস, এটা তার সাথে হচ্ছে এইটা, এই আগের দিন যে বইটা দেখালাম তোমাদেরকে আমি যেটা পড়ছিলাম শুধু প্রেম বলে, এটা নিয়েছি। তো তোমরা বলবে ব্যাঙ্গালোরে নিয়েছিলে, এখানে পড়ছো, আমি কিছু না কাজ না থাকলে একটা বই যে গল্পগুলো একটু একটু ভুলে যাই সেগুলো আবার রিপিট পড়তে থাকি,
এই যে তবু প্রেম, আমি সেদিনকে কিছুতেই তবু প্রেম বইটার নাম মনে করতে পারছিলাম না। তবু প্রেম, শুধু প্রেম, হাই প্রেম বলে একটা বই আছে ওনার, বাট সেই বইটা অ্যাভেলেবেল ছিল না, কিন্তু সেই বইটা অ্যামাজনে আছে। তোমরা যদি চাও আমি আমার ডিসক্রিপশন বক্সের এতে দিয়ে দেবো, ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, প্লিজ একটুখানি বেয়ার করো, ধুলো পড়ে গেছে। সুচিত্রা ভট্টাচার্যের সেরা দশটি উপন্যাস, সেরা দশটি উপন্যাস। এছাড়া সুচিত্রা ভট্টাচার্যের বত্রিশে গপ্পসপ্প, বত্রিশের ধাক্কা, গপ্পসপ্প বত্রিশের ধাক্কা। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের আয়না মহল। এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল, যেগুলো বলছি উপন্যাস সেগুলোতে তুমি অনেকগুলো গল্প ভ্যারাইটি পাবে, বাট এইগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল গল্পের উপর। এটা হচ্ছে আয়না মহল, এইটা আমার আমার যদি কিছু বেস্ট লাগে সুচিত্রা ভট্টাচার্যের গল্পের মধ্যে সেটা হচ্ছে গহীন হৃদয়। অ্যামেজিং গহীন হৃদয়। এছাড়া আমার কাছে বুদ্ধদেব গুহর ছোটদের, বুদ্ধদেব গুহর ছোটদের গল্প রয়েছে, পড়েছি ছোটদের গল্প। এছাড়া আমার কাছে আছে বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী, বইটার অবস্থা দেখতে পাচ্ছ কত পুরনো বই এটা, মানে খুব পুরনো বই। এখানে কিছু লেখাও আছে, এটা আমার বই নয়, এটা এই বইটা না জানি কত এ ধরে চলে আসছে, মানে এটা এই বইটা মনে হয় আমার ঠাকুমার কাছে ছিল। তো এটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা, এটা আমার ঠাকুমার কাছ থেকে আমি নিয়েছিলাম, সরি এক্সকিউজ মি। এই দেখো এইটাতেও কিছু লেখা রয়েছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। আগেকার দিনে বড়রা ছোটদেরকে গিফটে বই দিত, বাট এখন সেসব পাঠ থেকে গেছে। এটা হচ্ছে জয় গোস্বামীর আমি যদি আমাকে আর যদি আমাকে জিজ্ঞাসা করো, সরি ভুল বললাম, আর যদি আমাকে জিজ্ঞাসা করো জয় গোস্বামী। তো গুড মর্নিং, এখন বাজে 7:15-20, আমি কাল রাত্রিবেলা ব্লগটা এন্ড করতে পারিনি কারণ সামহাও আমার খুব ঘুম পাচ্ছিল। আমি ভাবলাম আজকে তাহলে আমি ঘুমিনি, কালকে তোমাদেরকে বাই করে আমি ব্লগটা এন্ড করবো। বাট যখন ঘুমোতে গেলাম তখন কিছুতেই ঘুম আসছিল না চোখে, তো রাত্রিবেলা ব্লগটা এন্ড করাও হলো না, 3:30 পর্যন্ত জেগেও রইলাম। তো এখন ব্লগটা এন্ড করছি, চলো তাহলে আজকের ব্লগটা এখান এই পর্যন্তই রইল। তোমাদের যদি কিছু ভালো লাগে আমার ব্লগে তাহলে প্লিজ ব্লগটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর একটা রিকোয়েস্ট তোমাদেরকে করব, তোমরা যারাই আমার ভিডিওটা দেখছো প্লিজ এন্ড পর্যন্ত দেখো, আমার ভালো লাগবে, আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে। একটু পাশে দেখো, আমাকে মোটিভেট করো, আমি আরও ভালো ভালো কিছু কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো আজকের মতন, টাটা।